ঈদ অর্থ আনন্দ ঈদ অর্থ খুশি ঈদ অর্থ মনের প্রশান্তি প্রতি বছর আরবি মাস রমজানের শেষে সাওয়াল মাসের প্রথম তারিখে ঈদ উল ফিতর উদযাপিত হয়ে থাকে এই রেওয়াজ বা প্রথা প্রায় পনেরো শত বছর পূর্ব থেকে প্রতিটি মুসলিম পরিবার সমাজ ও দেশে পালিত হয়ে থাকে এটি একটি মুসলমানদের অভূতপূর্ব মিলন মেলা গ্রাম বাংলার ঘরে ঘরে ধ্বনি করে বেধাভেদ ভুলে গিয়ে একাকার হয়ে সকালবেলা নতুন জামা কাপড় পরিধান করে মসজিদ কিংবা ঈদগাহে গিয়ে নামাজ শেষ করে কোলাকুলির মাধ্যমে আনন্দ খুশি মনের প্রশান্তি আদান প্রদান করে। কবিদের ভাষায় বলা হয়ে থেকে রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ এই ঈদ আনন্দ খুশি বা প্রশান্তিকে পরিবারের সকল সদস্যদের মাঝে বিড়িয়ে দিতে সামর্থ্যজনী চেষ্টা করে যান মাতা পিতাগণ অনেকাংশে দেখা যায় অর্থের অভাবে দুবেলা অন্ন জোগাড় করতে নুন পান্তা পান্তাবায় সরজমণিকে দেখা যায় প্রতিটি মা বাবা তাদের ছেলে মেয়েদের আপ্তার পূরণে ব্যস্ত এদের শেষ মুহূর্তে এসেও বিভিন্ন মার্কেটে ঘুরে ফিরে দেখা মেলে ক্রেতাদের সংখ্যা দোকানপাট শপিং মল গুলোতে যেমন নারী পুরুষ ছেলে মেয়ে ছোট বড় সকল বর্ষদের কানায় কানায় ভিড় অপর থেকে সড়ক মহাসড়ক ও গাড়ির যানজটও চট অংশে কম নয়